ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আর্টিকেল পার্ট টু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা জেনেছি যে আর্টিকেল দুই রকম, ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট এ এবং এন, এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট যেটাকে টি বলে। তো আজকে আমরা আরও কিছু এক্সেপশনাল নিয়ম নিয়ে আলোচনা করব, যেমন দুটি প্রপার নাউনকে যখন দুটি প্রপার নাউনকে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তার আগে দি বসে, যার সাথে তুলনা। যেরকম কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এখানে প্রপার নাউন অর্থাৎ যে নাউনটার নাম বোঝাচ্ছে, কয়জন আছে, দুইজন, একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর একটা হচ্ছে শেলি। তো কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের শেলি। কার সাথে তুলনা করা হচ্ছে? শেলির সাথে, তার মানে যার সাথে তুলনা করা হবে তার আগে দি বসে। এখন অ্যাডজেক্টিভ যদি কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তার আগে দি বসবে, অ্যাডজেক্টিভ যদি কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়। যেমন নোন বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, একমাত্র সাহসীরাই আশা করে। এখন এই যে ব্রেভ, এই ব্রেভটা কিন্তু একটা কমন নাউন অর্থাৎ একটা জাতি বোঝাচ্ছে, সাহসী একটা জাতি। তার মানে কি, এখানে ব্রেভটা অ্যাডজেক্টিভ, তার মানে এখানে অ্যাডজেক্টিভটা ব্রেভটা কমন নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু আমরা কমন নাউন বলতে কি বুঝি, যেটাকে জাতি। আবার একই সাথে ব্রেভ মানে সাহসী, এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, অর্থাৎ ব্রেভ একই সাথে অ্যাডজেক্টিভ একই সাথে কমন নাউন, তার মানে তার আগে কি বসবে, দা বসবে। আবার আরেকটা নিয়ম হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না। যেরকম ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়, যেগুলাকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, কিন্তু ওই ম্যাটেরিয়াল নাউনটা যদি নির্দিষ্ট হয় অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে, তাহলে আবার সেক্ষেত্রে দি বসে। যেমন ওয়াটার ইজ এ প্রেস, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, সোনা একটি মূল্যবান ধাতু। তো এখানে দ্য গোল্ড কিন্তু দিলাম না, এ গোল্ডও দিলাম না, কারণ গোল্ডটা কি গণনা করা যায় না, পরিমাপ করা যায়। কিন্তু এখন যদি বলা হয় দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর, তো ওয়াটারও তো এটা কি ম্যাটেরিয়াল নাউন, গণনা করা যাচ্ছে না, তো তার আগে দি বসলো কেন? তো এখানে দ্য ওয়াটার অফ দিস গ্লাস মানে এই গ্লাসের বা এই পাত্রের পানি, তার মানে এটা একটা নির্দিষ্ট করা হচ্ছে, ওয়াটার কোন জায়গায়, নদীর, পন্ডের, খালের, বিলের, নাকি কোনো গ্লাসের। যেহেতু এটা গ্লাসের ওয়াটার, তার মানে এটা ম্যাটেরিয়াল নাউন হলেও তার আগে দি বসবে। কেন? কারণ এটা নির্দিষ্ট কোনো স্থান বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে মেনি, এটা সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে এবং তার আগে কখনো আর্টিকেল বসবে না। আমরা জানি কি কাউন্টেবল নাউন মানে কি, যেগুলো গণনা করা যায়, মাছ। আনকাউন্টেবল নাউনের আগে বসে এবং এটার আগেও কখনো আর্টিকেল বসবে না। যেরকম হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার মানে এই যে ফ্রেন্ডসটা এটা কি কাউন্টেবল, কয়জন বন্ধু গণনা করা যায়, তার আগে মেনি বসলো, যেহেতু এর আগে আর্টিকেল বসবে না তাই এই স্পেসটা ব্ল্যাঙ্ক। হাউ মাচ কফি ডু ইউ ওয়ান্ট, এই যে কফি, কফিটা কিন্তু আনকাউন্টেবল কারণ এটা গণনা করা যায় না, সুতরাং এর আগে মাছ বসলো কিন্তু তার আগে কোনো আর্টিকেল বসবে না। কমন নাউন এর আগে পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, কমন নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু এটা হিডেন অবস্থায় থাকবে অর্থাৎ দেখা যাবে না, তার আগে দা বসে। যেমন আই পুলড হিম বাই দ্য ইয়ার, আমি তাকে টানলাম তার কান ধরে। তো এখানে বাই দ্য ইয়ার, এখানে কিন্তু হিডেন হচ্ছে হিজ, মানে তার কান ধরে, এখানে হিজটা কিন্তু সেন্টেন্সে দেওয়া নাই, তার মানে এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি কি হিজ পজিটিভ কেসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা আমরা কেসের চ্যাপ্টার থেকে দেখে আসি। তো এখন যেহেতু এখানে হিজটা হিডেন অবস্থায় রয়েছে, তার মানে এখানে ইয়ারের আগে কি বসবে অর্থাৎ কানের আগে কি বসবে, দি বসবে। আই কট হিম বাই দ্য হ্যান্ড, আমি তাকে হাত দিয়ে ধরলাম, কার হাত দিয়ে ধরলাম, তার হাত ধরলাম, তাই না? আই কট হিম বাই দ্য হ্যান্ড, আমি তার হাত ধরলাম। তো এই যে তার হাত যে ধরলাম, এই তারটা কি এখানে দেওয়া আছে, তার মানে এখানে হিজটা কি অবস্থা আছে, হিডেন অবস্থা আছে, তার মানে এই হিজটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এর আগে কি বসবে, দি বসবে। এবার আমরা আর একটা নিয়মে যাই, সেটা হচ্ছে যদি একজন বোঝাই, একজন বোঝালে তার আগে এ অথবা এন বসে, সেটা হচ্ছে ভাওয়াল কনসোনেন্ট ধরে। যেরকম ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট,
এখানে ডেনিয়ালটাকে যেহেতু ডেনিয়ালের ফার্স্ট লেটার কনসোন্যান্ট আছে তার আগে এ বসলো। এখন এ ডেনিয়াল মানে কি? একজনকে বোঝাচ্ছে। অ্যান্ড আকবর ইজ নট বর্ন এভরি এজ, মানে প্রতি বছরই আকবর জন্ম নেয়। তো আকবরের আগে যেহেতু এটাকে ভাওয়েল তার মানে অ্যান বসবে, কিন্তু এখানে একজন বোঝাচ্ছে তো অ্যান বসলো। এখন নাউনের পর প্রিপজিশন থাকলে অল টাইম দি হবে, নাউনের পর যদি প্রিপজিশন থাকে দি হবে। যেরকম ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, এই যে মাদার এটাকে নাউন না তারপরে প্রিপজিশন অফ আছে, তার মানে এর আগেও আসবে কে? দি। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ফেট, এই যে আর্কিটেক্ট অফ, যেহেতু কি নাউনের সাথে প্রিপজিশন আসে সুতরাং তার আগে কি বসবে? দি। তারপরে সমগ্র জাতি যদি কোনো কিছু বোঝায় তাহলে দি বসে, কিন্তু এই সমগ্র জাতির ভিতরে যদি ম্যান অথবা ওম্যান থাকে তাহলে কোনো আর্টিকেল বসবে না। যেরকম দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, অ্যানিম্যাল মানে সমস্ত কুকুর জাতিকে বোঝাচ্ছে, সেজন্য দা, যেহেতু সমগ্র জাতি বোঝালে। ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, তো এখানে ম্যানটাও কিন্তু জাতি বোঝাচ্ছে, কিন্তু আমরা ওই দিয়ে শিখে আইছি ম্যান আর ওম্যান থাকলে আর্টিকেল হবে না, তাই এখানে কোনো আর্টিকেল বসলো না। এখন যদি যত তত বোঝায় এবং কম্পারেটিভ ডিগ্রি আগে দি বসে, যত তত এবং সেটা যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, যেমন আমরা জানি ডিগ্রি তিন প্রকারের, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেমন গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। যখন একজনের ক্ষেত্রে সেক্ষেত্রে বসে গুড, দুইজনের ক্ষেত্রে হলে বেটার, আর দুইয়ের অধিক হলে বেস্ট। তো দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, সে যতই পায় ততই চাই, তো এই যে যত তত এবং এটা কি কম্পারেটিভ মোর। আচ্ছা, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই যে যত পড়বে ততই শিখবে, যেহেতু এই যে মোর কম্পারেটিভ আর যত তত আছে সুতরাং দি বসলো। নির্দিষ্ট কিছু ফ্রেজে নির্দিষ্ট কিছু আর্টিকেল বসে, এগুলো মুখস্থ রাখলে আর্টিকেলের পদে সমস্যাগুলো সমাধান হবে। বিভিন্ন ফ্রেজের ক্ষেত্রে, ফ্রেজ হচ্ছে এক ধরনের গ্রুপ ভাব যা সমষ্টিগতভাবে একটা অর্থ প্রকাশ করে। যেরকম স্লিপ অফ দ্য পেন, টেক এ বাথ, এ বেড অফ, এ ব্যাড হেড অ্যাক, ইন এ হারি, ইন এ বডি, গো ফর এ ওয়াক, অন দ্য আদার হ্যান্ড, অ্যাট এ গ্লান্স, টেক অ্যান ইন্টারেস্ট, অ্যাট এ টাইম, এগুলো হচ্ছে ফ্রেজ। তো এখানে যদি খেয়াল করে দেখি এ অ্যান এ এ এ, এগুলো সব ফিক্সড, এগুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে এ ধরনের ওয়ার্ড দিলে পরে সেন্টেন্স যুক্ত ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। যেরকম আই টুক এ বাথ, এই যে টেক এ বাথ আমরা কিছুক্ষণ আগে মুখস্থ করে আসলাম ফ্রেজে, সুতরাং এখানে এ বসবে না অ্যান্ড বসবে, এই কনফিউশন দূর হয়ে যাবে। লেট আস গো ফর এ ওয়াক, এই যে ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক, এটাও কি একটা ফ্রেজের ভিতরে পড়তেছে। ধন্যবাদ সবাইকে।